النبي أولى بالمؤمنين من أنفسهم وأزواجه أمهاتهم. الله رب العالمين بولين দুনিয়ার মধ্যে যারা ইমানদার তাদের কাছে তাদের জান তাদের স্ত্রী সব কিছুর চাইতে নবীজির মহব্বত তাদের অন্তরে বেশি। এবার নবী আমার বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী আমার বলেন ততক্ষণ পর্যন্ত খাঁটি ইমানদার মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত আমি রহমাতুল লিল আলামিন কে তোমার সন্তান তোমার সম্পদ তোমার স্ত্রী এমনকি তোমার জানের চাইতেও বেশি ভালো না বাসবা। এরে মুসলমান ততক্ষণ পর্যন্ত খাঁটি ইমানদার হতে পারবা না। এরে মুসলমান নবীর উম্মতের দল সাহাবায়ে কেরাম আমার নবীকে কেমন ভালোবাসতেন। একবার হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রহমাতুল লিল আলামিন কে ডাক দিয়া বলতেছেন ও পয়গম্বর আমি আপনাকে আমার ধন আমার সম্পদ আমার স্ত্রী সব কিছুর চাইতে বেশি ভালোবাসি। তবে নবী আমার আমি এখনো পর্যন্ত আমার জানের চাইতে আপনাকে বেশি ভালোবাসতে পারি নাই বেশি মহব্বত করতে পারি নাই। নবী আমার ডাক দেয়া বলে ওমর এখনো তুমি পরিপূর্ণ ইমানদার হতে পারো নাই। ও ওমর পরিপূর্ণ ইমানদার যদি হতে চাও তোমার জানের চাইতেও আমি নবীকে বেশি ভালোবাসতে হবে। এবার এই কথা বলে আমার নবী হযরতে ওমরকে সামন দিকে এনে একটা চাপ দিলেন। এবার ছেড়ে দেওয়ার পরে হযরতে ওমর বলতেছেন পয়গম্বর আল্লাহ তাআলার জাত ও সিফাতের কসম এখন আমি আল্লাহ তাআলার কসম করে বলতে পারি নবীজি এখন আমি শুধু আমার ধন সম্পদ স্ত্রী পুত্র দুনিয়ার সব কিছুর চাইতে আপনাকে বেশি ভালোবাসি শুধু এতটুকু নয় ও পয়গম্বর এখন আমি আপনাকে এমন কি আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি। বায়রা আমার বন্ধুরা আমার সাহাবায়ে কেরাম আমার নবীকে কেমন ভালোবাসতেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে কেমন ভালোবাসতেন। হিজরতের রজনীতে যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে অর্ডার হয়ে গেল পয়গম্বর আর মক্কায় বসে থাকার সময় নাই ও নবী আমার এখনই আপনাকে হিজরত করে মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা দিতে হবে। গভীর রজনীতে পয়গম্বরের বাড়ির চতুর্দিক দিয়া কাফের মুশরিক বেঈমানেরা ঘেরাও করেছে। এবার নবী আমার আল্লাহ তাআলার আদেশ পাইয়া এবার বাড়ি থেকে মদিনার রাস্তার দিকে রওনা হবেন। এবার নবী আমার ওই মুহূর্তে হযরতে আলীকে ডাক দিয়া বলতেছেন ও আলী আর দেরি করার সময় নাই ও আলী তাড়াতাড়ি এদিকে আসো আমার বিছানার মধ্যে শুয়া যাও। এবার হযরতে আলী পয়গম্বরের বিছানার মধ্যে শুয়া গেলেন। তবে হযরতে আলী মনে মনে চিন্তা করতেছেন কাফের মুশরিক বেঈমানেরা রহমাতুল লিল আলামিনের বাড়ির চতুর্দিকে ঘেরাও করেছে
তারা অবশ্যই অবশ্যই রহমাতুল লিল আলামিন কে মারার ফন্দি করেই এসেছে এবার তারা যদি ঘরের মধ্যে প্রবেশ করে নবীকে না পায় আর ওই নবীর বিছানার মধ্যে যদি আমি আলী কে পেয়ে যাই হযরত আলী চিন্তা করতেছেন তাহলে অবশ্যই ওই কাফের মুশরিকেরা আমি আলীর সাথে আর খাতির করবে না আমি আলীকে ছাড় দিবে না তাদের রাগ আরো বেড়ে যাবে কারণ নবীকে পাই নাই আলীকে পাইলাম আমি আলীকে শেষ করে দিবে এরে মুসলমান নবীর উম্মতের দল সাহাবায়ে কেরাম আমার নবীকে কেমন ভালোবাসতেন হযরত আলী নিশ্চিতভাবে তার মৃত্যু জেনেও এরপরেও নবীর ভালোবাসায় নবীকে রক্ষা করার জন্য হযরত আলী সাথে সাথে পয়গম্বরের কথা মতো নবীজির বিছানার মধ্যে শুয়ে পড়লে ভাইরা আমার বন্ধুরা আমার নবীর প্রতি সাহাবায়ে কেরামদের কেমন ভালোবাসা হিজরতের ছয় মাস আগে অথবা আরো কিছুদিন আগে হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু বকরকে ডাক দিয়া বলেছিলেন আবু বকর মক্কায় মনে হয় বেশি দিন আর থাকা যাবে না ও আবু বকর অচিরেই আল্লাহ তাআলার পক্ষ থেকে হিজরতের আদেশ ও আবু বকর রেডি হয়ে যাও তৈরি হয়ে যাও হয়তো অল্প কিছু দিনের মধ্যেই যে কোনো সময় মক্কা থেকে বিদায় নেওয়ার ডাক আসবে হযরতে আবু বকর বলে পয়গম্বর আপনি তো অল্প কিছু সাহাবীদেরকে মদিনার দিকে পাঠাইয়া দিতেছেন ও পয়গম্বর আমিও আপনার কাছে হিজরতের অনুমতি চাই আমাকেও হিজরতের অনুমতি দিয়া দেন নবী আমার ডাক দিয়া বলতেছেন আবু বকর না না তোমাকে অনুমতি দেওয়া যাবে না কারণ সবাই মদিনার দিকে যাবে কোনো অসুবিধা নাই ও আবু বকর শুনে নাও আর আমিও নবীও একদিন মদিনায় চলে যাব অতএব আমি নবীর সফর সঙ্গী আমি নবীর হিজরতের সাথী হবা তুমি আবু বকর অতএব তোমাকে আগে যাওয়ার আগে যেতে দেওয়া হবে না আগে যাওয়ার অনুমতি তোমাকে দেওয়া হবে না ভাইরা আমার বন্ধুরা আমার রহমাতুল লিল আলামিনের প্রতি হযরতে আবু বকরের কেমন ভালোবাসা দীর্ঘদিন আগে নবীজি আবু বকরকে বলেছিলেন নির্দিষ্ট কোন সময় দান নাই কোন দিন নাই কোন তারিখ নাই এবার হিজরতের রজনীতে নবী আমার গভীর রজনীতে হযরতে আবু বকরের ঘরের দরওয়াজার সামনে যখন দাঁড়ায় হযরতে আবু বকরের ঘরের সামনে নবী আমার দাঁড়াইয়া যখন আবু বকরের ঘরের মধ্যে দরওয়াজায় নক করলেন দরওয়াজার ভিতরে নক করার সাথে সাথে নবী আমার কানের মধ্যে আওয়াজ পায় ঘর থেকে আবু বকর জবাব দিতেছেন লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ ও পয়গম্বর এই তো আপনার সাহাবী আবু বকর আপনার জন্য রেডি আপনার জন্য প্রস্তুতি নিয়ে বসে আছে আপনার জন্য অপেক্ষা করতেছে এবার নবী আমার ডাক দিয়া বলতেছেন আবু বকর দীর্ঘদিন আগে আপনাকে আমি কোন তারিখ নির্দিষ্ট সময় দেই নাই কোন দিনের কথাও বলি নাই ও আবু বকর দীর্ঘদিন আগে আপনাকে একটু বলেছিলাম আপনি আমার হিজরতের সাথী হবেন ও আবু বকর গভীর রাত্র সবাই চতুর্দিকে ঘুমাইতেছে পশু পাখি গুলো ঘুমে বিভোর সমস্ত মানুষগুলো ঘুমে বিভোর
ও আবু বকর আপনি কি এই গভীর রাতে ঘুমান নাই হযরতে আবু বকর ডাক দিয়া বলতেছেন পয়গম্বর আপনি সেই হিজরতের 6 মাস থেকে আরো অনেক আগে আপনি আমাকে যেদিন বলেছিলেন আপনার সফরের সাথী হব আমি আবু বকর ও পয়গম্বর আল্লাহ তাআলার কসম করে বলি ও নবী আমার সেই দিন থেকে আমি আজ পর্যন্ত রাত্রি বেলা বিছানার মধ্যে পিঠ লাগাই না বলে কারণটা কি হযরতে আবু বকর ডাক দিয়া বলে নবী আমার আমি যদি রাত্রি বেলা বিছানার মধ্যে পিঠ লাগাইয়া ঘুমিয়া যাই আর এই মুহূর্তে আপনি যদি আমার বাড়ির সামনে আসেন আর যদি আবু বকর বলে ডাক দেন ও পয়গম্বর আর আমি যদি ঘুমে বিভোর থাকার কারণে আপনার ডাকে সাড়া না দেই হতে পারে কাফের মুশরিকের আপনার উপরে অত্যাচার করবে ও নবী আমার এটা আমি সহ্য করতে পারি না যার কারণে দীর্ঘদিন যাবত আমি না ঘুমাইয়া 24টা ঘন্টা ঘরের দরওয়াজার সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া আপনি পয়গম্বরের জন্য অপেক্ষায় থাকি আপনি নবী কবে আসবে বাইরা আমার বন্ধুরা আমার হযরতে আবু বকরের কেমন মায়া আমার নবীর প্রতি কেমন ভালোবাসা হযরতে আবু বকর এবার বলতেছেন পয়গম্বর শুধু আমি একা আবু বকর ঘুমাই না এমনটা না ও পয়গম্বর রহমাতুল লিল আলামিন আপনি একটু তাকায়া দেখেন সেই দীর্ঘদিন আগে হিজরতের জন্য আমি একটা বাহন ক্রয় করেছিলাম আমি একটা পশু ক্রয় করেছিলাম ও পয়গম্বর একটু ঘরের দরওয়াজার দিকে তাকান ও পয়গম্বর তাকায়া দেখেন দীর্ঘদিন আগে আমাদের বাহনটি হিজরতের উদ্দেশ্যে ক্রয় করেছিলাম ও পয়গম্বর তাকায়া যদি দেখেন ওই বাহনটাও আপনার অপেক্ষায় 24 ঘন্টা থাকে মাটির সাথে ঘুমানোর জন্য সামান্য সময়ের জন্য ওই বাহনটা ওই উটটাও মাটির সাথে পিঠ লাগায় না এবার হযরতে আবু বকর ডাক দিয়া বলতেছেন নবীজি শুধু আমি ঘুমাই না আর বাহনটা ঘুমায় না এমনটা না ও পয়গম্বর আপনি যদি একটু তাকায়া দেখতেন আমার ঘরের ভিতরে আমার ছোট একটা মেয়ে নাম তার আসমা ও পয়গম্বর যেদিন থেকে আমার মেয়ে আসমা জানতে পেরেছে আমরা মক্কা থেকে হিজরত করে মদিনার উদ্দেশ্যে যাব ও নবী আমার সেদিন থেকে আমার মেয়ে আসমা দীর্ঘদিন পর্যন্ত রাত্রি বেলা না ঘুমাইয়া আমার মেয়েটা রুটি বানায়া বানায়া পথের জন্য নাস্তা বানায়া বানায়া আপনার জন্য অপেক্ষায় থাকে ও পয়গম্বর আপনি কখন আসবেন আর আপনার জন্য আমার মেয়েটা পথে রাস্তার ভিতরে নাস্তা আপনার হাতের মধ্যে দিবে এই জন্য আমিও ঘুমাই না আমার মেয়েটাও ঘুমায় না আপনার মহব্বতে আমাদের বাহনটাও ঘুমায় না ও নবী আমার এই জন্য আমরা ঘুমাই না এবার নবী আমার বলতেছেন আবু বকর এত কষ্ট কি মানুষ মানুষের জন্য করে এরে মুসলমান নবীর উম্মতের দল যদি সাহাবায়ে কেরামদের জীবনের দিকে লক্ষ্য করে দেখেন দেখতে পারবেন এক একজন সাহাবি সমস্ত সাহাবি আমার নবীর জন্য তাদের জীবনটা বিলায়া দিছে এরপরেও আমার নবীর উপরে সামান্য চুল পরিমাণ কোনো আঘাত আসতে দেয় নাই এরে মুসলমান নবীর উম্মতের দল আজকে কপাল বড় খারাপ আজকে কপাল বড় মন্দ আজকে বাংলার জমিনে টুপিওয়ালা দাড়িওয়ালা মুসলমানের অভাব নাই আজকে দেওয়ালে দেওয়ালে সাইনবোর্ড লাগায় লাগায় আশেকে রাসূলের স্লোগান দেওয়ার মতো লোকের অভাব নাই
কিন্তু মুসলমান বড় দুঃখ লাগে আজকে 12ই রবিউল আউয়াল আসলে আশিকে রাসূলের অভাব থাকে না আজকে বিভিন্ন সময় আশিকে রাসূলের সাইনবোর্ড আমরা লাগাই কিন্তু খাঁটি আশিকে রাসূল আমরা হতে পারি নাই আমাদের মধ্যে খাঁটি রাসূলের প্রেম নাই মোহাব্বত নাই ভালোবাসা নাই শুধু আমরা মিষ্টির জন্য পাগল অথচ আমার নবীকে যখন গালি দেয় তখন এই সমস্ত জিলাপি খোরার মিষ্টি খোরা আশিকদেরকে রাস্তায় পাওয়া যায় না এরে নবীর উম্মতের দল এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ويغفر لكم ذنوبكم ارے باندا باندی আমার নবীজিকে যদি ভালোবাসতে চাও আল্লাহকে যদি ভালোবাসতে চাও নবীর ইতাআত করো আর নবী আমার বলেন আমি নবীকে ভালোবাসো মুমিন হতে পারবা এবার নবী অন্য হাদিসে বলেন আমি নবীর ভালোবাসার মাপ কাঠি কি মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি নবী আমার জানায়া দেয় যে ব্যক্তি আমাকে ভালোবাসবে কেমনে বুঝবা যে ব্যক্তি যত বেশি আমার সুন্নাত পালন করবে বুঝতে হবে ওই এটা আমি নবীকে সবচাইতে বেশি ভালোবাসে এজন্য আমরা সবাই রাসূলের সুন্নাত অনুযায়ী আমাদের জীবন গড়ার তৌফিক চেষ্টা করব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক বলি আমিন সর্বশেষ ইসলামিক ভিডিও সবার আগে পেতে আল হাদি মিডিয়া সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন ধন্যবাদ